হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রাশেশ্বর মতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লার কেক রসগোল্লা দিয়ে যে এত মজাদার কেক বানানো যায় এই রেসিপি যদি আপনারা না দেখেন তাহলে কখনও কিন্তু বুঝতে পারবেন না এত ইয়ামি এত মজাদার আর এত সুন্দর কেক কিন্তু বানানো যায় এই রসগোল্লা কেকের স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে সারা জীবন তো আপনারা একবার না বারবার এইভাবে তৈরি করে খাবেন যখনই আপনাদের হাতের কাছে রসগোল্লা থাকবে তখনই বানিয়ে খাবেন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে রসগোল্লা মালাই কেক এত মজাদার একদম মুখে দিলে শেষ নিমেষে পেনিস তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা জুসি কতটা ইয়াম্মি কতটা সফট এখনও যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর অল বাটনটি সিলেকশন করে রাখুন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন আমরা রেসিপির মূলপিপারেশন চলে এসেছি দেখুন এখানে আমি একটি শুকনো বাটে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি বড়ো সাইজে ডিম ভেঙে নিয়েছি কুসুমটাকে আলাদা করে নিয়েছি তারপর এক চিমটি লবণ অ্যাড করে দিয়েছি একটা উইক্সের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখুন আমরা যেভাবে ডাল ঘুটি সেইমাবে একটু বিট করে নিচ্ছি এইভাবে দেখুন সামান্য একটু বিট করতে একদম ফোম হয়ে যাবে অনেক বেশি কিন্তু সময় লাগবে না আমি সব সময় একদম ইজি পদ্ধতি আপনার সাথে শেয়ার করি যাতে করে আপনারা সবাই খুব ইজিরই কিন্তু কেকগুলো বানিয়ে নিতে পারেন তো দেখুন একদম ফোম হয়ে যাচ্ছে এবার এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার সেইভাবে একটু বিট করে নিচ্ছি যাতে করে একদম ক্রিমি হয়ে যায় আর চিনিটা কিন্তু গলে যায় চিনিটা গলেছে কিনা সেটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে চিনিটা গলে যাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটা থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন দেখুন একদম ক্রেমি হয়ে গেছে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে এখন এখানে আমি কুসুমটা অ্যাড করে দিয়েছি খুবই আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আর জোরে জোরে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে না তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের এক টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি আমি সব সময় আপনাদের সাথে কেকগুলো শেয়ার করি আটা দিয়ে আমি কখনও কিন্তু ময়দা ইউজ করি না খুবই অল্প ক্যাকে আমি ময়দা ব্যবহার করি তো এখানে আমি দুই টেবিল চামচ দেখুন প্যাকেটের আটা নিয়ে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ চা চামচ একটু কম এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো এই যে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি আমি দুইবারে অ্যাড করব এই শুকনো উপকরণগুলো এখানে কিন্তু খুবই অল্প শুকনো উপকরণ আমি দুই টেবিল চামচ এখানে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি দেখুন আজকে একদম অল্প উপকরণ দিয়ে আর কি অল্প আটা দিয়ে আপনাকে আমি কেক বানিয়ে দেখিয়ে দেব দেখবেন এই কেকটা কতটা সফট হবে কতটা সুন্দর হবে আমি তো এখানে প্যাকেটের আটাটাই ব্যবহার করেছি আপনার চলে এখানে ময়দা ইউজ করতে পারেন তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু আর ওভার মিক্স করা যাবে না এখন এখানে আমি এক চা চামচ গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে খুবই আলতো হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা অবশ্যই এক চা চামচ গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন এই গরম পানি অ্যাড করলে কিন্তু কেকের মধ্যে কিন্তু কোনো সমস্যা হবে না আরও অনেক বেশি সুন্দর হবে আপনারা আমার ক্যাকটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা অ্যাসপ্যাচুরের সাহায্যে বাটিটা ক্লিন করে ব্যাটারের কনসিস্টেন্সি আমি উলটি পাল্টিয়ে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি তো এদিকে দেখুন আমি তিন ইঞ্চি সাইজের ছোট্ট একটি ক্যাকের মূল নিয়ে নিয়েছি নিচ্ছি একটি সাধারণ কাগজ কেটে বেছিয়ে দিয়েছি কোন তেল কিন্তু আমি ব্রাশ করে নিই মূল নিচ্ছি এবং সাইডে তারপর সব এটা দিয়ে দিয়েছি একটা এই যে সাসলেকের কাঠে দিয়ে একটু আঁকিবুকি বুকি করে দিচ্ছি যাতে করে ভিতর কোনো বড় বড় ফাঁকা ফাঁকা অংশ না থাকে তারপর কয়েকবার অবশ্যই ট্যাপ করে নিতে হবে এইভাবে ট্যাপ করে নিলে হবে কি ভিতর যদি কোনো বড় বড় বাবলস থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে তো যেহেতু আমি চুলে ক্যাকটাকে বেক করবো তো সেজন্য চুলা আমি দশ মিনিট আগে একটি প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি নিচে কয়েকটি কাগজ আর রেস্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার ক্যাকের মূল দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে সিলভারের একটি ডিস দিয়ে এইভাবে ডেকে দিচ্ছি আমি যে প্যান এখানে ইউজ করেছি সেটাও কিন্তু সিলভারের সিলভারের প্যান এবং সিলভারের ঢাকনা আপনাকে ইউজ করতে হবে চুলের আঁচটাকে মিডিয়াম টুলো আছে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি আপনাকে একটু দেখে দিচ্ছি দেখুন হালকা একটা কালার আসতে শুরু করেছে হালকা একটু ফুরে গেছে এখনও কিন্তু হয়নি আমি আর একটু রেখে দিচ্ছি একদম বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি আপনাকে দেখে দিচ্ছি দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে মশাল্লা কতটা সুন্দর কালার এসেছে আর ফুলে একদম মোলটা ভরে গেছে দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তাও আমি আপনাদের সুবিধার জন্য একটু এই যে চেক করে দেখে দিচ্ছি দেখুন হয়েছে কি না একদম ক্লিয়ার এসেছে তার মানে হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর দেখুন নিচে যে কাগজ দিয়েছি আমি কাগজগুলো কিন্তু পরে যায়নি হালকা একটু ব্রাউন কালার এসেছে অতটাও কিন্তু ব্রাউন কালার আসেনি দেখুন তো যখন ঠান্ডা হয়ে গেছে কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে আমি এই কেকটাকে তিনটি লেয়ারে কেটে নিয়েছি দেখুন কতটা সফট আশা করি আপনারা বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে মুখে দিলে কিন্তু একে একটা মিলিয়ে যাবে তো আমরা এখন ক্রিম তৈরি করে নিচ্ছি ক্রিম তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ ক্রিম নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা ক্রিম তারপর একটা উইক্সের সাহায্যে এইভাবে করে আমি এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি উইক্স দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা পারফেক্টভাবে এই ক্রিমটা হয়ে গেছে এদিকে আমি রসগোল্লার মালায় তৈরি করে নিচ্ছি এখানে আমি গরু দুধ কনডেন্স মিল্ক চিনি এবং গরু দুধ নিয়ে নিয়েছি তারপর দুইটা রসগোল্লাকে ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে এই যে মালায়ের মধ্যে দিয়ে দিয়েছি এটা হচ্ছে পার্কি কেকটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি একটি কেকের বোর্ড নিয়ে নিয়েছি তারপর একটু ক্রিম লাগিয়ে দিয়েছি তারপর কেকের একটি স্লাইস দিয়ে দিয়েছি তারপর এই যে রসগোল্লার মালা দিয়ে দিয়েছি তারপর ক্রিম দিয়ে দিচ্ছি তারপর আরেকটি কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি সেমভাবে আবার রসগোল্লার মালা দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটি লেয়ারে কিন্তু রসগোল্লা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে এই কেকটা আরও বেশি ভালো লাগবে তারপর সেমভাবে ক্রিম দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি তিনটি লেয়ার কিন্তু দিয়ে দিচ্ছি আর কি পরপর তো ক্রিমটা কতটা দিতে চান আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন চাইলে আর একটু কমে কিন্তু দিতে পারেন তো দেখুন একদম শেষে যেটা আর কি নিচের যেটা লেয়ার সেটা আমি সবার উপরে দিয়ে দিয়েছি এতে করে ক্যাকের ফিনিশিংটা ভালো আসবে তো একটু অল্প পরিমাণে ক্রিম দিয়ে আমি একটু ক্রাম কোটিং করে নিচ্ছি উপরে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিয়েছি আর সাইডে হালকা একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে আবার করে দিচ্ছি দেখুন আপনারা যারা নতুন রাঁধুনি নতুন আর কি কেক তৈরি করতে চাচ্ছেন তো আপনারা এইভাবে মাত্র একটি ডিম দিয়ে খুবই অল্প সময় অল্প উপকরণে ঝটপট কিন্তু কেকগুলো বানিয়ে ডেকোরেশন করতে পারেন তো সেজন্য আর কি আমার এই সহজ রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করা যাতে করে আপনারা সবাই কিন্তু তৈরি করতে পারেন আমি সেজন্য ইলেকট্রিক বিটার ছাড়া আপনাকে কেক তৈরি করে দেখিয়েছি ক্রিম তৈরি করে দেখিয়েছি তো আপনারা যে কেউ কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে কোনো ধরনের ঝামেলা কিন্তু আর আপনাকে পোহাতে হবে না তো যেহেতু খুবই ছোটোকে খুব অল্প সময় ঝটপট কিন্তু ফিনিশিংটা চলে আসবে দেখুন ফিনিশিং চলে এসেছে আপনাদের যাদের ফিনিশিংটা অত বেশি ভালোবাসে না তো আপনারা একটা কাগজের সাহায্যে ফিনিশিংটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর বোর্ডটাকে আমি ক্লিন করে এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এদিকে দেখুন আমি ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমের মধ্যে সামান্য একটু হচ্ছে হলুদ ফুড কালার দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে একদম মালাই মালাই লাগছে আর কি যেহেতু রসগোল্লা ক্যাক তো সেজন্য আমি এই কালারটা এখানে ব্যবহার করেছি তারপর একটা এস্টার নজরের সাহায্যে তো এইভাবে করে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি এখন নিচে একটি বর্ডার দিয়ে দিচ্ছি তো এখানে আমি ব্যবহার করেছি একটি যে লিপ নজল লিপ নজরের সাহায্যে একটি বড়া দিয়ে দিয়েছি আমি শুধুমাত্র আপনার সাথে একটু আইডিয়া শেয়ার করছি তো আপনারা আপনার পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারবেন যেহেতু রসগোল্লা কেক তো সেজন্য আমি এই যে রসগোল্লা দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি রসগোল্লাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে এইভাবে করে সাজিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো আর একটু দেখা সৌন্দর্যের জন্য কয়েকটি যে সুগার বল আমি গোল্ডেন কালারের এবে চারি চারিপাশে এবং উপরে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর একটু দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি কয়েকটি গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রসগোল্লার উপরে দেখুন এখন কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে ক্যাকটা কিন্তু ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আজকের মতো এখানে বিরিয়ানির নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ